প্লাস্টিক মুক্ত সমাজ গড়তে উদ্যোগ নিলেন স্থানীয় কাউন্সিলর। স্থানীয় বিভিন্ন বাজারে ঘুরে ঘুরে বিলি করলেন কাপড়ের ব্যাগ। কাউন্সিলরের দাবি, শান্তিপুর এলাকাকে প্লাস্টিক মুক্ত করতেই এই উদ্যোগ। প্লাস্টিক বর্জনে সাধারণ মানুষকে সচেতন করতে এবার রাস্তায় নামলেন কাউন্সিলর। নদিয়ার শান্তিপুর পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রশান্ত গোস্বামী এদিন এলাকার বিভিন্ন বাজারে ঘুরে সাধারণ মানুষকে কাপড়ের ব্যাগ বিলি করলেন। প্লাস্টিক বর্জন করার উদ্যোগ আগেই নিয়েছে রাজ্য সরকার। বিভিন্ন সচেতনতামূলক অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্লাস্টিক যে ক্ষতিকারক তা বোঝানোর চেষ্টা চলছে সাধারণ মানুষকে। কিন্তু এখনও দেখা যাচ্ছে কোনো কোনো দোকানদার প্লাস্টিক ব্যবহার করছেন। মূলত শহর থেকে যাতে প্লাস্টিক ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করে তোলা যায় সেই উদ্দেশ্যেই এদিন রাস্তায় নেমে কাপড়ের ব্যাগ বিতরণ করেন কাউন্সিলর প্রশান্ত গোস্বামী। তিনি বলেন, আজকে আমরা একটা অসাধারণ কর্মসূচি নিয়েছি। আপনারা সকলেই জানেন যে প্লাস্টিক একদিন বিপদের কারণ হয়ে দাঁড়াবে, সেজন্যই কাউন্সিলর হিসাবে সবাইকে নিয়ে কাপড়ের ব্যাগ দিয়ে সচেতন করার উদ্যোগ নিয়েছি। সবার হাতে হাতে ব্যাগগুলি তুলে দিচ্ছি। সাধারণ মানুষ দেখলাম অনেকটাই সচেতন হয়েছেন। কাউন্সিলর আরও বলেন, আমাদের লক্ষ্য শান্তিপুরকে প্লাস্টিক মুক্ত করা। যে প্লাস্টিক বর্জন করতে বলা হচ্ছে এবং প্লাস্টিক আমাদের একদিন ভীষণভাবে বিপদের কারণ হয়ে দাঁড়াবে, সেই জন্য আমরা 13 নম্বর ওয়ার্ড থেকে তৃণমূল কংগ্রেসের আমার সক্রিয় কর্মীদের নিয়ে আমি কাউন্সিলর প্রশান্ত গোস্বামী উদ্যোগ নিয়েছি কাপড়ের ব্যাগ দিয়ে মানুষকে সচেতন করবার জন্য। আমরা অনেক সময় বাজারে এসে দোকানদারদের বলি যে লঙ্কার আদাটা একটা ছোট্ট ক্যারি ব্যাগে দেওয়া হোক। আমি সেটাকে মানুষকে বোঝাবার জন্য বেশ কিছু কাপড়ের ব্যাগ নিয়ে আমি এসেছি এবং উদ্যোগ নিয়েছি, সবার হাতে হাতে দিচ্ছি এবং মানুষও অনেকটা দেখলাম সচেতন, তারা এই উদ্যোগকে স্বাগত জানাবে যে আগামী দিন শান্তিপুরকে প্লাস্টিক মুক্ত করার ব্যবস্থা। এবং আপনারা জানেন যে প্রয়াত জননেতা অজয় দেব একদিন উদ্যোগ নিয়েছিলেন, সেই উদ্যোগে আমাদের শান্তিপুরের বর্তমান বিধায়ক এবং আমি উপস্থিত ছিলাম এবং তিনি একটি পাবলিক লাইব্রেরি মঞ্চে একটা অসাধারণ অনুষ্ঠান করেছিলেন। সেই দিন থেকেই আমাদের মাথায় ছিল যে তার এই উদ্যোগকে অব্যাহত রেখে আমরা সেই পথে অনুসরণ করে চলব। এদিনের অনুষ্ঠানে কাউন্সিলর ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, শান্তিপুর। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগাঁয় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।